বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল রিদ্ধি অ্যান্ড মম ব্লগস। আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আজ নিয়ে এসেছি শঙ্কর মাছ। আজ তোমাদের সাথে এই শঙ্কর মাছের রেসিপিটা আমি শেয়ার করব। তাহলে চলো দেখা যাক কিভাবে শঙ্কর মাছটা বানাচ্ছি। এবার সবার প্রথম আমরা শঙ্কর মাছটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কেননা সমুদ্র মাছ তো একটু ভালো করে না ধুলে ওর গায়ে বালি লেগে থাকতে পারে। মাছটা আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো বাজার থেকে আমি বড় বড় পিস করিয়ে কাটিয়ে এনেছি মাছটা, পুরো সলিড মাছ। মাছগুলো ফ্রেশ পুরো। এবার মাছটাতে আমরা লবণ হলুদ মাখিয়ে নেব, তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। এবার দেব সামান্য সর্ষের তেল। এবার আমি এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, তারপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। এই ফাঁকে মশলাটা আমি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, অর্ধেকটা টমেটো, 1 ইঞ্চির মতন আদা কেটে নেব। আদাটা ভালো করে ছালটা ছাড়িয়ে নিতে হবে, কেননা আদার গায়ে অনেক ময়লা থাকে, বালি থাকে। যদি ভালো করে না ছাড়ানো হয় তাহলে মশলার মধ্যে বালি বালি হয়ে যাবে। সেই জন্য এটাকে ভালো করে ছুলে ধুয়ে নিলাম 2 টুকরো আদা। আর নেব একটা রসুন। এর মধ্যে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আমি, রসুনগুলো দিয়ে দেব। আর দেব শুকনো লঙ্কা। ঝাল যে যতটা পরিমাণে খাবে ততটা দেবে, আমরা একটু ঝাল বেশি খাই, সেই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি, লাগলে আমি আবারও দেব। এবার মশলাটা করে নেব। তো মশলাটা আমাদের হয়ে গেছে, দেখছো কি সুন্দর রং হয়েছে। আমি মাছটা রান্না করে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। শঙ্কর মাছ রান্না করতে গেলে একটু তেল না হলে হবে না, একটু তেল বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলটা থেকে ধোঁয়া উঠছে। এবার এই গরম তেলে আমি আস্তে আস্তে মাছগুলোকে ছাড়ব। সবকটা মাছই খুব সুন্দরভাবে ধরে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। এতক্ষণে এক পিস ভালোভাবেই হয়তো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর ভাজা হয়েছে, কেননা মাছটা এমনি থেকেই ছেড়ে দিয়েছে। এরকম করে আমি আস্তে আস্তে সব মাছগুলোকে পাল্টে দেবো। সব মাছগুলোকে আমার পাল্টানো হয়ে গেছে, পিসটা ভালো করে ভাজা হলেই তুলে নেব। মাছগুলো আমার খুব ভালোভাবে এটি টপি দুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। মাছের তেলগুলো কড়াইতে চিপকে গেছে আঠার মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা।
এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া বাটির জলটা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি। এখন দেখতে পাচ্ছ অল্প অল্প তেল ভেসে উঠেছে, তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর মধ্যে যাতে ভালোভাবে মশলাটা ঢোকে, দুই চার মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর অল্প করে একটু জল দেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো। এবার দেখে নিই এটার কি অবস্থা। তোমরা কিছু দেখতে পাচ্ছ? এবার আস্তে আস্তে দেখতে পাবে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছের ঝোল হয়ে গেছে আমার, এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। ভালো করে মিশিয়ে নেব আলুগুলো, পুরো গলে গেছে, ভেঙে যাচ্ছে আলুগুলো। এটাকে আমি ঢেলে নেব। আমার শঙ্কর মাছের ঝোলটা রেডি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা